কি ব্যাপার, তুমি আজকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছো? হ্যাঁ, তোমার তো কতদিনের অভিযোগ আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসি না, রেস্টুরেন্টে খাওয়াই না। ও, আমি বলি সেই জন্য নিয়ে এসেছো, তুমি আসলে মন থেকে নিয়ে আসোনি। আরে শোনো, এভাবে কি আমরা সবসময় ঝগড়াই করব? আগে খাবার অর্ডার দেবো না, তারপরে ঝগড়া করি? ওয়েটার, এদিকে এসো প্লিজ, আমাদের অর্ডারটা নিয়ে নাও। একটা চিকেন চাউমিন, চিকেন কাবাব, চিকেন টিক্কা মশলা এবং একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন স্টেক। আরে খাইছে, এ তো দেখি আজকে আমারে ফতুর করে দেওয়ার বন্দোবস্ত করছে মনে হয়। কি ব্যাপার, তুমি কিছু ভাবছো মনে হচ্ছে? না না, আমি কিছু ভাবতেছি না। ওই যে দেখো, তোমার খাবার চলে আসছে, নাও শুরু করো। চলো তাহলে খাওয়া শুরু করি। হাই হাই হাই, তুমি এটা কি করলে? এখন আর এই খাবার আমি খেতে পারবো না। আরে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওয়েটারকে নতুন করে খাবার দিতে বলতেছি। ধুর, মুডটাই নষ্ট হয়ে গেল, আজকে আর কিছুই খাবো না। জানো, ওয়েটারকে দিয়ে খাবারগুলো অন্য কাউকে খাইয়ে দিয়েছি, আমাকে একটা টাকাও দিতে হয় না। বাহ, কত বুদ্ধি উনার মাথায়! এদিকে যে আমার পেট খিদে চোচো করছে, কিছু একটা খাওয়াও। চলো আজকে তোমাকে ফুচকা খাওয়াই, পেট ভরে ইচ্ছা মতো ফুচকা খাবে। সত্যি ফুচকা আমার অনেক পছন্দ। চলো চলো এক্ষুনি যাই। যাক, বাঁচা গেল। এই কি হলো, বাঁচা গেল বললে কেন? উফ, আবার ঝগড়া শুরু করো না তো। চলো চলো ফুচকা খাই,